ভোগান্তি কমানোর জন্যই ডিজিটাল ব্যবস্থা, হয়তো কোথাও কোথাও কমেওছে। কিন্তু এনআইডি বা স্মার্ট কার্ডের ডিজিটাল সেবা পেতে গেলে কি হচ্ছে? সাদিয়া ফ্রোজেন রিপোর্ট। রিপোর্ট মন মনে রে মনে কেন এত কথা বলে। সানজিদা রহমান লিথি 1999 সালে স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক জয়ী লিথি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সম্প্রতি এনআইডি কার্ড ছাড়া টিকা দিতে পারছেন না এই শিক্ষার্থী, যদিও এতদিন নানা কাজে ব্যবহার করে এসেছেন প্রতিবন্ধী কার্ড। নিজেরা পারছিলেন না বলে কম্পিউটার কম্পোজের দোকানে গিয়ে লিথির এনআইডির জন্য অনলাইনে আবেদন করেন তার মামা। ভোটার নিবন্ধন ফর্ম দুয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীর কোনো অপশন না থাকায় অপ্রকৃতিস্থ দিতে বলেন তিনি। সেটিকে নির্বাচন কমিশনের সার্ভারে তোলা হয়েছে ম্যাডনেস স্ট্যাটাস হিসেবে। বাংলা তো অপ্রকৃতিস্থ, ম্যাডনেস এটা আসলে আমরা ওইভাবে চিন্তা করি না, তাইলে হয়তো বা তখন আমরা, কারণ আমাদের বাংলা তো ম্যাড না। সম্প্রতি অনলাইনে আবেদনে 4200-র কিছু বেশি মানুষের এই পাগল স্ট্যাটাস এসেছে, ফলে লিথির মতো অনেকেই ভোগান্তিতে পড়েছেন। এ ধরনের সমস্যা প্রমাণ সাপেক্ষে সংশোধন করা হচ্ছে, জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। অনলাইনে আবেদনের কারণে দালালদের দৌরাত্ম্য কমেছে, তবে ভোগান্তি নানামুখী। প্রক্রিয়াটি অনেকের কাছেই সহজ নয় বলেই ভরসা কম্পিউটার কম্পোজের দোকানগুলো। এডুকেটেড পারসন না হলে এই জিনিসটা সবাই এটা করতেও পারবে না। আর অনলাইন থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আপনি আবেদন করলেন, নির্দিষ্ট কোনো ডেট দেওয়া নাই যে এই জিনিসটা কত দিনে দেওয়া হবে। ওখান থেকে তো একটা টোকন দিয়া পাঠাই দিছে, আপনারা দেখেন করেন, আলা উনি পরিচিত, আলা ওনার কাছ থেকে আমরা করে নিয়ে দিতেছি। সবসময় তো এটা করে অভ্যস্ত না এই অনলাইনে, যারা আমরা বা যারা ঢাকার বাইরেও যারা। অনলাইনে লগ ইন করতে একটি ভুল হলেই আবারও লগ ইনে অপেক্ষা করতে হবে 12 ঘন্টা। আবার অনেকেই জানে না 13 সংখ্যার এনআইডি নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন হয় না, এজন্য আগে জন্মসাল বসিয়ে দিতে হবে 17 সংখ্যা। প্রক্রিয়াগুলো যে জটিল তা স্বীকার করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। মোবাইল টেলিফোনে গুলো হিট করতেছে, সার্ভারে কিন্তু হিট করতেছে বহু, ও কিন্তু একটি বিষয়ে যাচাই করে, সুতরাং এখানে একটু সময় তার, সেটা যদি আমরা আপডেটেড করতে পারি আরও বেশি তাহলে এই সমস্যাটা আর থাকবে না। অনলাইনে সেবা নিতে পেরে যেমন কিছু মানুষের মাঝে আছে স্বস্তি, আবার কিছুটা জটিল হওয়ার কারণে এই পদ্ধতি নিয়েও আছে অস্বস্তি, ভোগান্তি। এই পদ্ধতিগুলো যত সহজ হবে তত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে সেবা, কষ্ট কমবে সেবাদাতাদের। সাদিয়া ফ্রোজ, 18 নিউজ, ঢাকা।